সহযোগিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। জলঙ্গি ব্লকে দক্ষিণ জোনের নবনির্বাচিত সভাপতি মাসুম আলীকে সংবর্ধনা দিল অনুগামীরা। উপস্থিত ছিলেন পাঁচ অঞ্চলের তৃণমূলের কর্মী সহ তিন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম। এদিনের সংবর্ধনা শেষে সাংবাদিকদের বিধায়ক বলেন, আমাদের ব্লকের অবস্থা করুণ হয়ে পড়েছিল, সেই কথা দলকে জানালে দল গুরুত্ব দিয়ে দুজন নতুন সভাপতিকে দায়িত্ব দিয়েছেন, দলের কাছে আমরা কৃতজ্ঞ। একইভাবে নবনির্বাচিত সভাপতি মাসুম আলী আহমেদ বলেন, যে দায়িত্ব দল আমাকে দিয়েছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংয়ে ডেকেছিল, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে যে লোকসভা নির্বাচন হবে 24 সালে, সেখানে সেই নির্বাচনে আমরা যেন বুথ স্তর থেকে বুথের সঙ্গে যোগাযোগ করি, একদম বুথে মানুষের সঙ্গে যোগাযোগ করে যে উন্নয়ন যে পরিষেবাগুলো সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানুষকে দিয়েছে সেই প্রচারের মাধ্যম দিয়ে আগামী লোকসভা নির্বাচন আমরা করব। ব্যাপারটা হচ্ছে আমাদের বিধানসভার বিধায়ক আমাদের আমার এবং আমরা যারা আছি তাদের অভিভাবক আমাদের বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেব আছেন, তার সঙ্গে পরামর্শ করে এবং সবার জন্যে দ্বার খোলা, যারাই তৃণমূল কংগ্রেসকে মন থেকে ভালোবাসবে, দলের জন্য কিছু করতে চাইবে তারা সকলে আসবে। মান অভিমান কিছু আছে হয়তো, আমরা তাদের কাছে যাব, বসবো, আলোচনার মধ্যে দিয়ে আমরা দলকে বিধায়ক সাহেব যে আশা করছেন আমরা সেই রকম জায়গায় 50,000-এর উপরে হয়তো আমরা আশা করছি লোকসভা নির্বাচন। আমার পরিচয়, আমি নবনিযুক্ত জলঙ্গি ব্লক দক্ষিণের সভাপতি মাসুম আলী। নানা জনের নানা মত অনেক কথা বলতে পারে, কিন্তু সভাপতির ইয়ে নিয়ে কাজকর্ম নিয়ে সমস্যা ছিল, সেটা রিপোর্ট আমরা করেছিলাম এবং দলের দিক থেকেও তারা রিপোর্ট নিয়েছে। নেওয়ার পর দেখেছে যে আমাদের যে দাবিটা, যে কথাটা বলছিলাম যে সংগঠনটা নষ্ট হয়ে যাচ্ছে, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করে যে দুজনের নাম দিয়েছিলাম চেয়েছিলাম সেই দুটোতেই শিল নাম দিয়েছে। আমরা এই কৃতজ্ঞ দলের কাছে আমরা ছিলাম তোরা থাকবো এবং দিদি অভিষেক ব্যানার্জী তারা যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত আগামী দিনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে জলঙ্গি বিধানসভায় একটা ভালো রেজাল্ট হবে সেই আশা আমরা করছি। যে তার মাত্র অবস্থা ছিল থাকলেও এ দলের একটা বিষয় হচ্ছে না, যারা কর্মী যারা দলটি বন্ধু তারা কিন্তু মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য একের পর এক যেগুলো বলে শেষ করা যায় না সেই সব সুযোগ সুবিধা পাচ্ছে, সেটাকে সামনে রেখেই তারা ভোট করবে এবং আমরা তার জন্য একদম সতর্ক প্রহরীর মতো আমরা এই নির্বাচনে প্রত্যেক বাড়ি বাড়ি যাবো, মানুষের কাছে মানুষের বক্তব্য শুনবো এবং সেই মতো আমরা ব্যবস্থা করবো। আমাদের আমরা বিশ্বাস করি আমাদের বিধানসভা নির্বাচনেও একটা গোষ্ঠী এবং প্রার্থী হওয়ার 16 দিন পরেও তারা ভোট পুড়িয়েছিল 125 জন মতো, মানে সামনের সারির যারা মুখ দেখা যেত তারা, তাতেও কিন্তু এর বাহিনীকে মমতা ব্যানার্জী বাহিনীকে থামাতে পারেনি, মমতা ব্যানার্জী জোড়াফুলকে সরাতে পারেনি। আমরা সেখান থেকে আরও কিছু মাইনাস করেই বলছি, আর একবার ইয়ে করেছিলাম আমরা একটা টার্গেট নিয়েছি যে 50 কমের পক্ষে আমরা 50,000 ভোট জিত করবো এই পরিস্থিতির মধ্যেও, সেই শপথ নিয়ে আমরা নামছি, দেখি কতটা আমরা এগোতে পারি এবং সর্বদা আমরা মমতা ব্যানার্জীর আশীর্বাদ নিয়ে আমরা সেই ময়দানে নামবো সেই সব শপথ। আমার দল হচ্ছে মমতা ব্যানার্জী সবার করার, এটা মা মাটি মানুষ সে দল সবারই করার অধিকার আছে, কিন্তু কেউ যদি ভিতরের থেকে অন্তর্ঘাত করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই নজর রাখবো, নজর রেখে তার প্রতি কিছু করা না, আমরা নেতাদের জেলা এবং রাজ্যকে জানাবো এবং আমরা সেইভাবে সতর্ক থাকবো, কেউ অন্তর্ঘাত করছে সেটা আমরা দেখবো না, আমরা কি ছেলে মানুষ একবারই নতুন সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।